বাঞ্ছারামের পদবীর সহ তার লিচু বাগানের হদিশ নদিয়ার শান্তিপুরে। বাঞ্ছারামের বাগান 1980 সালে মুক্তিপ্রাপ্ত তপন সিংহ পরিচালিত একটি চলচ্চিত্র। ছবির নাম ভূমিকায় অভিনয় করেন মনোজ মিত্র। তারই সাজানো বাগান নাটক অবলম্বনে এই ছবিটি নির্মিত হয়। ছবিটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় এবং 1980 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জয় করে। সে কথা সকলেরই জানা। তবে আজও বাঞ্ছারামের পদবী কেউ জানতে পেরেছেন কি? নদিয়ার শান্তিপুরে কিন্তু আমরা খুঁজে পেয়েছি বাঞ্ছারামকে। শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত আলুইপাড়া বাউসডাঙ্গা গ্রামের বাসিন্দা বাঞ্ছারাম ধারা নাম না জানা বহু পুরাতন বাবুর বাগান বাঞ্ছারামের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। চার ভাইয়ের ভাগের ভাগ হিসাবে পেয়েছেন 15টি লিচু গাছ সহ বাগানের একাংশ। গাছের গুড়িগুলো দেখেই বোঝা যায় বেশ কয়েকশো বছরের পুরনো। এলাকার প্রবীণরা অবশ্য জানাচ্ছেন তাদের দাদু ঠাকুরদারাও এইভাবেই দেখে আসছেন। একটি গাছে 40 থেকে 50 হাজার লিচু ফলন হয় আজও। আলুইপাড়ায় পাশাপাশি বেশ কয়েকটি লিচু বাগান আছে, যার মধ্যে বাঞ্ছারামের বাগান অন্যতম। অনেকে তো বলেছেন ফল উৎপাদন এবং পুরাতনের দিক থেকে এটি নদিয়া জেলার অন্যতম শ্রেষ্ঠ লিচু বাগান। যদিও সেই বাঞ্ছারামের বাগান এই বাঞ্ছারামের ধারা কিনা তা স্পষ্ট নয়। তবে বাঞ্ছারামের ধারা অত শত জানেন না কিছুই, বরং সিনেমার কথা শুনে তিনি বেশ ঘাবড়ে যান। দিনকাল ভালো নয়, কোনো কথা থেকে কি কথা হয়ে যায় সেসব ভেবে বাগানের বিষয়ে খুব বেশি মুখ খুললেন না পরিবারও। কিন্তু চার ভাইয়ের সমগ্র বাগানটি যে তারা অত্যন্ত যত্নেই রেখেছেন তা বোঝা গেছে। বাজার কিরকম কাকা এবার? বাজার এই 20-25 টাকা করে। প্রতি বছর কি এরকমই দাম থাকে প্রথমের দিকে? না, আগে দাম একটু বাড়িয়ে থাকতো, এবছর খুব কম। এবছর লিচু এবার পুড়িয়ে ধুড়িয়ে সব নষ্ট হয়ে গেছে। কি কারণে পুড়ে যাচ্ছে? এই রোদের তাপে। বৃষ্টি হয়নি তাই? হ্যাঁ, বৃষ্টি মিষ্টি কিচ্ছু হয়নি। তো এরকম মানে কোনো সরকারি তরফে কোনো সহযোগিতা বা পরামর্শ পান যেরকম এই সময় কী ওষুধ দিতে হবে, কীভাবে লিচুকে রক্ষা করতে হবে? পাইনি, ওসব দেয় না, আমরা ওসব আর তালিম নিই নি। কত বছর ধরে আপনার লিচু গাছ করেন? কত বছর ধরে লিচুর মানে গাছ করেন? এই 20-25 বছর হচ্ছে। এগুলো আপনার সব নিজের গাছ? না, সব নিজের নাই, ওই অল্প কিছু আছে। আর মোট কত কতগুলো গাছ? 10টা গাছ আছে। আচ্ছা, আর নিয়েছেন কতগুলো গাছ? ওই 20-20টা গাছ নিয়েছি লোকে। আচ্ছা, তো এরকম কোনো বছর হয় না? না, এবার আচ্ছা ধার। কতজন কর্মচারী কাজ করছে মোট? ওই যে আপনার 50-60 জন আছে। তো তারা তাদের তো ধরুন মাইনে, তারপরে খাওয়া খরচ সব দিতে হয়, এগুলো তো পেরে উঠছেন না। কি নাম আপনার? বাঞ্ছাধারা। হ্যাঁ, ও দেখো দুটো লোক পড়ে গেল গাছ ভেঙে, ও দেখো। আচ্ছা, ওই আপনার নাম কি? বাঞ্ছাধারা। বাঞ্ছারাম? হ্যাঁ, বাঞ্ছারাম ধারা। হ্যাঁ। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? বাড়ি শ্রীরামপুর। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।